হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরতে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান। নবীন প্রবীণ চিত্রশিল্পীদের আঁচড়ের ছোঁয়ায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তারা। 18তম এই আয়োজনের পৃষ্ঠপোষক আইএফআইসি। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। চ্যানেল আয়ের ছাতিম তলায় বাঙালির স্বাধীনতার আনন্দকে ভাগাভাগি করে নিতে আইএফআইসি রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান। দেশবরেণ্য চিত্রশিল্পী হাশিম খানের তুলির আচরে উদ্বোধন করা হয় রং তুলিতে মুক্তিযুদ্ধের 18তম আসর। তুলির ছোঁয়ায় জাতির পিতা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তোলেন দেশবরেণ্য চিত্রশিল্পীরা। এই মুক্তিযুদ্ধের অনুষ্ঠান, স্বাধীনতার যে আমাদের যে শহীদ হয়েছে তাদের অনুষ্ঠান, তাদের স্মরণ করার অনুষ্ঠান, সেই জন্য আমি মনে করি এটা আমাদের একটা আবেগের বিষয়। শিল্পীদের রং তুলির মাধ্যমে ধরে রাখার যে চেষ্টা, প্রবণতা মানুষের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরে, এটি একটা অদ্বিতীয় কাজ। বিজয়ের যে বজ্রকণ্ঠের শিখা প্রজ্বলিত হয়েছিল আজকেই 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ভাষণের মধ্য দিয়ে, এই প্রজ্বলিত শিখাই আমাদের এনে দিয়েছিল স্বাধীনতা। আমরা যার হাতে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, অথবা এই কথাগুলোই আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল। দীর্ঘ 18 বছর ধরে এমন মহতি আয়োজনের পাশে থাকায় কৃতজ্ঞতা জানান চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। রং তুলির ভাষা আফজাল একজন শিল্পী, আর এখানে যারা রয়েছেন আপনারা অনেক শিল্পী, আপনারা জানেন যে রং তুলির ভাষা বুঝতে পৃথিবীর কোনো মানুষেরই অসুবিধা হয় না, এখানে বাঙালি হতে হয় না, যে কেউ এই ভাষা বুঝতে পারে। এবং এই ভাষা বুঝতে পারা মানেই আপনারা যা বোঝাতে চাচ্ছেন সেটা হলো আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। ছবি এঁকে অনুভূতি প্রকাশ করেন নবীন শিল্পীরাও। ছবি আঁকার পাশাপাশি ছিল অভিনয় শিল্পী আফসানা মিমি ও নায়লা তারান্নুম চৌধুরীর আবৃত্তি। অনুষ্ঠানে চিত্রশিল্পী মনিরুজ্জামান ও আব্দুল মান্নানকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের ছবি আঁকেন ক্ষুদে শিল্পীরা। ছিল পদ্মশ্রী পদকে ভূষিত হওয়া উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার মনোজ্ঞ পরিবেশনা। প্রতিবারের মতো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। 18 বছর ধরে চ্যানেল আই, আইএফআইসি ব্যাংক এই রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান করে আসছে, এবং সকলেই ইতিমধ্যে ভালো করেই জানেন যে দেশের বিখ্যাত শিল্পীরা অংশ নেন। রং তুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।